হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইএলবি। আজকে আমরা তোমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে আসছি, সেটা হচ্ছে এমসিকিউর শর্টকাট, ত্রিকোণমিতি থেকে এমসিকিউর শর্টকাট। তো আমি যে নিয়মগুলো তোমাদেরকে আজকে শর্টকাটে শেখাবো, এগুলো যদি তুমি মনে রাখতে পারো তাহলে এগুলো থেকে পরীক্ষায় এই ধরনের এই রিলেটেড যত প্রশ্ন আসবে তুমি আনসার করতে পারবা। আমি এখানে পাঁচটা টাইপের প্রশ্ন আলোচনা করব, তুমি আশা করি এখান থেকে এই পাঁচটা টাইপ থেকে মিনিমাম দুইটা প্রশ্ন আনসার করতে পারবা, পরীক্ষার হলে মিনিমাম দুইটা এমসিকিউ আনসার করতে পারবা। তো আমরা দেখব প্রথম প্রশ্নটা কি। প্রথম প্রশ্ন হচ্ছে স্যাক এক্স বাই ফোর এর মৌলিক পর্যায় কত, যেটা কুমিল্লা বোর্ডে 2019 সালে এসেছিল। তো তুমি খেয়াল রাখবা, যদি পরীক্ষা তোমাকে মৌলিক পর্যায় বলে, কি বলে, মৌলিক পর্যায় বলে, তাহলে আমি এখন যেই শর্টকাট টেকনিকটা বলবো সেটা তোমাকে অ্যাপ্লাই করতে হবে। সেটা হচ্ছে যে তোমার কাছে পরীক্ষা শুধুমাত্র যে স্যাক এক্স বাই ফোর দেওয়া থাকবে তাও না, তোমার কাছে অনেক কিছু দেওয়া থাকতে পারে। তোমার কাছে দেওয়া থাকতে পারে যে স্যাক ফোর এক্স, তোমার কাছে দেওয়া থাকতে পারে সাইন ফাইভ এক্স এর মৌলিক পর্যায় কত, অনেক কিছু দেওয়া থাকতে পারে। স্যাক ফোর এক্স এর মৌলিক পর্যায় কত, সাইন ফাইভ এক্স এর মৌলিক পর্যায় কত, এরকম অনেকগুলো প্রশ্ন তোমার কাছে দেওয়া থাকতে পারে। যেমন এভাবে দেওয়া থাকতে পারে যে ট্যান থ্রি এক্স এর মৌলিক পর্যায় কত, বা কট এক্স বাই টু এর মৌলিক পর্যায় কত, এরকম অনেকগুলো দেওয়া থাকতে পারে। তুমি জাস্ট মুখস্থ করে ফেলো একটা জিনিস, সেটা হচ্ছে সাইন এক্স বা সাইন থিটা, তুমি পরীক্ষার হলে সাইন থিটাও থাকতে পারে, কজ এক্স বা কস থিটা, স্যাক এক্স বা স্যাক থিটা, কোসেক এক্স বা কোসেক থিটা, এগুলোর মৌলিক পর্যায় হচ্ছে টু পাই। দেখো আমি কিন্তু শুধু এক্স দিছি, শুধু এক্স, টু এক্স বা এক্স বাই টু এ ধরনের কিছু নেই, ঠিক আছে। তাহলে এগুলোর মৌলিক পর্যায় এটা মুখস্থ করে ফেলো যে টু পাই। আর একটা জিনিস মুখস্থ করো, সেটা হচ্ছে যে টেন এক্স আর কটেক্সের মৌলিক পর্যায় শুধু পাই, এটা আগে তুমি মুখস্থ করে ফেলো। এই দুইটা জিনিস, এই দুইটা জিনিস মুখস্থ করার পরে এবার তুমি এখানে আসবা। এখানে দেখো যে এটা স্যাক, স্যাক কোথায় পড়ছে, এখানে পড়ছে, ঠিক আছে। তো স্যাক এক্সের মৌলিক পর্যায় আমরা দেখতেছি কত, টু পাই। আর এখানে দেখো স্যাক ফোর এক্সের মৌলিক পর্যায় কত। সাপোজ তুমি যেটা করবা, এখানে যত দিয়ে গুণ করা থাকবে এখানে তত দিয়ে ভাগ করবা, আর এখানে যত দিয়ে ভাগ করা থাকবে এখানে তত দিয়ে গুণ করবা। দেখো এটা তো কট, কট পড়ছে এখানে, সো আমি এখান থেকে আসবো এখানে, আর এটা যেহেতু স্যাক তো স্যাক তো এখানে পড়ছে, আমি আসবো এখানে, ঠিক আছে। তাহলে স্যাক এক্সের ক্ষেত্রে আমি দেখতেছি যে টু পাই হচ্ছে মৌলিক পর্যায়, তাহলে ফোর এক্সের ক্ষেত্রে হবে এই ফোরটা দিয়ে এখানে ডিভাইড, যেহেতু ফোর এখানে মাল্টিপ্লায়ার আছে। আর কট এক্সের মৌলিক পর্যায় হচ্ছে পাই, আর এখানে যেহেতু কট এক্স বাই টু এর মৌলিক পর্যায় কত জিজ্ঞেস করছে, এখানে যেহেতু ডিভাইড বাই আছে এই ডিভাইড বাই দিয়ে এখানে মাল্টিপ্লাই করে দিব। একইভাবে এখানে এটার ক্ষেত্রে টেন থ্রি এক্স, তো টেন তো এখানে এখানে বিদ্যমান, তো এখানে যেহেতু মাল্টিপ্লিকেশন আছে এখানে কী হবে, ডিভাইড। তাহলে এটার আনসার কত হচ্ছে, এটার আনসার হচ্ছে নর্মালি হওয়ার কথা পাই, কিন্তু এখন যেহেতু এখানে থ্রি এক্স আছে সো থ্রি দিয়ে ডিভাইড, সো টেন থ্রাইস এক্সের মৌলিক পর্যায় হচ্ছে পাই বাই থ্রি। তাহলে এটার কত, স্যাক এক্স বাই ফোর এর মৌলিক পর্যায় কত, স্যাক এক্স বাই ফোর, তাহলে স্যাক তো এখানে বিদ্যমান, তাহলে স্যাক এক্সের মৌলিক পর্যায় হচ্ছে টুয়াইস পাই। তাহলে এখানে যেহেতু ডিভাইড বাই ফোর আছে এই ডিভাইড বাই ফোরটা এখানে এসে মাল্টিপ্লাই হবে, তাহলে দাঁড়াবে এইট পাই। তাহলে এই প্রশ্নটার আনসার হচ্ছে এইট পাই। তাহলে এভাবে তোমরা জাস্ট এই দুইটা স্টারকে তোমরা মুখস্থ করবা, আর এখানে যদি ডিভাইড দেওয়া থাকে এখানে মাল্টিপ্লাই করবা, এখানে মাল্টিপ্লাই থাকলে এখানে ডিভাইড করবা, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। দেখো কি সুন্দর একটা উপায়, ঠিক না। এভাবে যদি তুমি মনে রাখতে পারো তাহলে কিন্তু তুমি পরীক্ষা হলে যে কোনো পর্যায়ে আসুক, হ্যাঁ অনেকগুলো পর্যায়ে আসতে পারে, এখানে তো একটা দেওয়া আছে, এখানে যে কোনোভাবে পর্যায়ে আসতে পারে তুমি আনসার করতে পারবা। এই ফাঁকে একটা কথা বলে নেই, এই ভিডিওর প্রথম কমেন্টে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিয়ে থাকি একদম ইউনিকভাবে, যেটা তোমার খুব কাজে লাগবে। তো তুমি গ্রুপটাতে জয়েন হয়ে যাও, তাহলে আমাদের সাথে সবসময় কানেক্টেড থাকতে পারবা। খেয়াল করো দ্বিতীয় নম্বর প্রশ্নটাতে একটা চিত্র দেওয়া আছে, একটা বৃত্ত দেওয়া আছে। এই চিত্রের মধ্যে এবি হচ্ছে ব্যাস আর বি দেওয়া আছে, আমরা আর দেখতেছি এখানে একটা কোণ 30 ডিগ্রি দেওয়া আছে। প্রশ্ন বলছে যে চিত্রে এবি ইকুয়াল টু 6 সেন্টিমিটার হলে এবি এর মান দেওয়া আছে 6 সেন্টিমিটার, এই যতটুকু পুরোটার মান কত দেওয়া আছে, এটা পুরোটার মান দেওয়া আছে 6 সেন্টিমিটার হলে বি কত, বি হচ্ছে যে এটা এতটুকু কত জিজ্ঞেস করছে, ঠিক আছে। মনে করো যে তুমি একটা বেড়াকে এই পয়েন্টে বেঁধে রাখছো দড়ি দিয়ে, এখন এই দড়িটা হচ্ছে লম্বায় 3 সেন্টিমিটার, তো বেড়াটা কী করলো, সর্বোচ্চ এতটুকু আসতে পারবে, আসার পরে সে কী করলো যে চারদিকে ঘুরে শুরু করলো, কীভাবে,
যে সে এভাবে করে ঘুরে শুরু করলো, এভাবে করে ঘোরা শুরু করলো, ঠিক আছে? তাহলে খেয়াল করো, সে যখন ঘুরলো একটা বৃত্ত তৈরি হলো না, তো আমি মনে করলাম যে সে বৃত্ত তৈরি করলো না, সে হেঁটে এতটুকু আসলো, ঠিক আছে? সে এই যে এখান থেকে হেঁটে এখানে আসলো, তাহলে দেখো এটা একটা বৃত্তচাপ বলতে পারি। পুরোটা যদি ঘুরে আসে তাহলে বৃত্ত তৈরি হয়, আর অল্প একটু ঘুরে আসলে সেটাকে বলা হয় বৃত্তচাপ। এখন এই বৃত্তচাপ আগের যে পয়েন্ট, অর্থাৎ ওই বৃত্তটা যদি আমি তৈরি করি তাহলে একটা কেন্দ্র পাওয়া যাবে, এটা ঠিক না? এটা যদি বৃত্ত হয়, এটা যদি বৃত্ত হয় তাহলে এটা কেন্দ্র কত হচ্ছে, এটা না, এটা হচ্ছে কেন্দ্র, ঠিক আছে? এটা হচ্ছে কেন্দ্র, এটা হচ্ছে কেন্দ্র। তাহলে ওই যে বৃত্তচাপ যেটা, সেটা কেন্দ্রের সাথে আমি যদি যোগ করে দেই তাহলে একটা কোণ তৈরি হয় না, ঠিক আছে? কোণ তৈরি হয়, সেটাকে মনে করে আমি থিটা ধরলাম, আর এখানের যেই বৃত্তচাপটা সেটাকে এস দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এটা হচ্ছে এস। তাহলে কোন একটা বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে একটা কোণ তৈরি করে, তো এস পরিমাণের বৃত্তচাপ যদি আর ব্যাসার্ধের কোনো বৃত্তে থিটা কোণ তৈরি করে, তাহলে সূত্র হচ্ছে যে এস ইকুয়াল টু আর থিটা। সূত্রটা মনে রাখো, এস ইকুয়াল টু আর থিটা। এখন খেয়াল করো, এই যে এখানে বি হচ্ছে যে আমাদের যেটা এখানে বলছিলাম এস, সেটা ঠিক আছে? সো আমরা আবারও লিখতেছি এস ইকুয়াল টু আর থিটা। সো এসকে আমরা লিখতে পারি বিই, ঠিক আছে? সো আমরা এখানে বিই লিখতেছি, যেহেতু আমাদের চিত্রে আমি সেটা এখানে আবার দেখাইছি, দেখো এটা বিই, বিই ইকুয়াল টু আর, আর হচ্ছে যে এই চিত্রের ক্ষেত্রে কত, 3 সেন্টিমিটার। সো আমি এটাকে সেন্টিমিটারে রাখতেছি বিকজ আমি বিটাকে সেন্টিমিটার বের করবো। ইন্টু থিটা, থিটা হচ্ছে দেখো এখানে 30 ডিগ্রি দেওয়া আছে, সো আমি এখানেও 30 ডিগ্রি লিখছি, ঠিক আছে? তো এখন প্রশ্ন হচ্ছে 30 ডিগ্রি সমান কত রেডিয়ান, কারণ আমার এই থিটাটা এখানে রেডিয়ানে লিখতে হবে। তো আমরা জানি কি, আমরা জানি যে 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান। তাহলে 30 ডিগ্রি ইকুয়াল টু কত হবে, পাই ইন্টু 30 ডিভাইড বাই 180। এখন এই মানটাই হচ্ছে আমাদের থিটার মান, এই যে এটা 30 ডিগ্রিকে আমরা রেডিয়ানে নিয়ে গেছি, সেটাই হচ্ছে যে আমাদের থিটার মান। সো পাই ইন্টু 30 ডিভাইড বাই 180। এবার তুমি কাজ করো, কাজ করলে যেটা পাবা সেটা হচ্ছে পাই বাই 2, পাই বাই 2 সেন্টিমিটার হচ্ছে বি। তাহলে দেখো আমাদের বিয়ের মান আমরা পেয়ে গেছি, আমাদের বিয়ের মান হচ্ছে কত, পাই বাই 2 সেন্টিমিটার। এবার আমরা 3 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নটা অত্যন্ত সহজ, যশোর বোর্ডে 2017 সালে এসেছিল। প্রশ্নটা হচ্ছে 1 - tan² (45°+x) / 1 + tan² (45°+x) সমান কত আমাদেরকে জিজ্ঞেস করছে, মানে এত সমান কত। অপশনগুলো আমি দিয়ে দিছি, একটা ছিল cos 2x, একটা ছিল -cos 2x, একটা হচ্ছে -sin 2x, আর একটা হচ্ছে শুধু sin 2x। এখন খেয়াল করো, এটা অঙ্ক করলে হাতে তোমরা করতে পারো, তোমরা যেভাবে শিখছিলা ক্রিয়েটিভ কোশ্চেন সমাধান করার জন্য সেভাবে, কিন্তু এটা শর্টকাটে করা যায়। প্রশ্ন হচ্ছে কীভাবে শর্টকাটে করতে হবে, তুমি কী করবা যে এখানে এক্সের একটা মান ধরবা, মনে মনে এখানে এক্সের একটা মান ধরবা, মনে করো আমি এক্সের মান ধরলাম 10 ডিগ্রি, তো এই 10 ডিগ্রি এখানে বসানোর পরে দেখবা যে মান কত আসে, ক্যালকুলেটর চেপে দেখবা মান কত আসে, যে 1 - tan² (45°) তো প্লাস এক্স, তো এক্সের মান 10 ধরলে 55 ডিগ্রি হয়। তাহলে তুমি কী করো, আমাকে 10 55 ডিগ্রির মান কত বের করবা, এই যে এখানে দেখো, খেয়াল করো আমি লিখতেছি, আমারও মূল কাজ হচ্ছে এখানে 10² (45°) প্লাস এক্সের মান যদি আমি 10 ধরি, ঠিক আছে? তাহলে দেখো এখানে কত আসে, এখানে আসে 10² (55°). তো 10² (55°) আমরা লিখতে পারি যে 10 55° হোল স্কোয়ার। তাহলে তুমি আগে যেটা করবা, 10 55° মান বের করবা, 10 55° মান বের করে হোল স্কোয়ার করে দিবা। হোল স্কোয়ার করলে কী পেয়ে যাচ্ছি আমরা, 10² এই যে 45° প্লাস 10-এর মান পেয়ে যাচ্ছি। নিচেও ঠিক একইভাবে বের করে ফেলবা, বের করে 1 থেকে এখানে মাইনাস করবা, এখানে 1-এর সাথে প্লাস করবা, প্লাস করলে একটা মান পাবা এখানে। তো মনে করো প্লাস, এখানে যে মানটা পেলাম সেটা হচ্ছে মনে করো 2, মানে এখানে এই পাশে 2 আসলো কোনো কারণে। ঠিক এক্সের মান এখানে আমরা 10 বসাইছি না, ঠিক এই জায়গাগুলোতেও তুমি এক্সের মান 10 বসাই দিবা। বসালে দেখবা কোনো একটা অপশনে আবারও 2 আসবে। সাপোজ এটাতে তোমার এই এখানে বসানোর পরে এক্সের মান 10 এখানে বসাবা, 10 ডিগ্রি, তাহলে হয় sin 20°, ঠিক আছে? এই যে sin 2x আছে, তো sin 2x আছে, সো sin 2 × x, এক্স হচ্ছে 10 ডিগ্রি, ঠিক আছে? তাহলে sin 20 হয়। এই sin 20কে তুমি ক্যালকুলেটর চাপবা, সাপোজ মনে করো যে এখানেও 2 আসলো কোনো কারণে। তাহলে দেখো এখানে যখন আমি এক্সের মান 10 ডিগ্রি বসাইছি এই সমীকরণটার মধ্যে, তখন এটার মান আসছে 2,
আবার এখানে যখন আমি সাইন টোয়াইস এক্স এর জায়গায় এক্স এর মান 10 ডিগ্রি বসালাম, তাও আসলো সাপোজ 2, তাহলে এটা হবে তখন আনসার। এটা আমি একটা জাস্ট উদাহরণ বললাম, বাট বাস্তবে কিন্তু এটা আনসার না। এখন আমরা দেখবো আসলে আনসার তাহলে কত। এখন এই যে আমি এক্স এর মান 10 ধরলাম, এটা একটা আনাড়ি মান ধরা হয়েছে, এইভাবে ধরা যাবে না। তোমাকে একটু চিন্তা করে ট্রিকিলি এক্স এর মান ধরতে হবে, যাতে তোমার তাড়াতাড়ি আনসারটা আসে। তুমি দেখো এক্স এর মান যদি আমরা 15 ডিগ্রি ধরি, তাহলে সবচেয়ে সুন্দর হয়। কেন? কারণ হচ্ছে 15 ডিগ্রি ধরলে ট্যান কত হয় তখন? এখানে দেখো তো, এই যে আমি যদি এখানে 15 ডিগ্রি ধরি, এখানে হয় 60 ডিগ্রি, যোগ করলে 60 ডিগ্রি হয়, ট্যান স্কোয়ার 60 ডিগ্রি। সো ট্যান 60 ডিগ্রি হোল স্কোয়ার। তুমি এবার কাজ করো, ট্যান 60 ডিগ্রি মানে আমরা সবাই জানি √3। সো √3 হোল স্কোয়ার ইকুয়াল টু 3। তাহলে দেখো ট্রিকিলি এক্স এর মান এমনভাবে লিখতে হবে যাতে তোমার মানটা সহজ আসে। সো আমাদের এক্স ইকুয়াল টু কত ধরলাম আমরা? 15 ডিগ্রি। এবার তুমি যেহেতু এখানে কাজ করার কারণে কত, এই যে ছোটো এই টার্মটাতে আমরা পাইছি 3, ট্যান স্কোয়ার 45 ডিগ্রি প্লাস এক্স এর মান কত পাইছি? 3। এবার এই 3টাকে তুমি এখানে বসাই দেবো, এই ইকুয়েশনের মধ্যে বসাও। বসালে যেটা আসে সেটা হচ্ছে 1 - 3/1+3। সো এখানে আনসার আসবে -1/2। সো এখানে আমি মাইনাস দিয়ে দিলাম। তাহলে এবার আমি এক্স এর মান 15 ডিগ্রি এই অপশনগুলোতে বসানো শুরু করব। বসায় দেখবো যে কোন অপশনে মান -1/2 আসে, যেখানে -1/2 আসবে ওই অপশনটাই উত্তর। সো তুমি দেখো এই ঘ নাম্বার প্রশ্নটাতে, ঘ নাম্বার যে অপশনটা সেটাতে এক্স এর মান 15 ডিগ্রি বসায় দেখো। তাহলে দেখো এখানে হচ্ছে -sin 2x, এক্স এর মান আমি 15 ডিগ্রি বসাচ্ছি। সো আসে -sin 30 ডিগ্রি। sin 30 ডিগ্রি মান কত আমরা জানি? 1/2। সো -1/2। তাহলে দেখো এখানে এক্স এর মান 15 ডিগ্রি বসালে -1/2 আসে, এখানেও এক্স এর মান এই জায়গাটাতেও এক্স এর মান 15 ডিগ্রি বসালে কত আসে? -1/2 আসে। সো আমাদের আনসার হচ্ছে যে এটা। তাহলে দেখো আমি কিন্তু অঙ্কটা করি নাই, ট্রিকি ওয়েতে জাস্ট আগাইছি। তো আমি তো তোমাকে ব্যাখ্যা করার সময় অনেক সময় নিয়েছি, বাট আমি যখন এটা এমনি নর্মালি এক্সাম হলে দেখবো আমি কী করবো, আমি 30 সেকেন্ডের মধ্যে এটা করে ফেলবো। সো তোমরা হয়তো অনেকে খেয়াল করছো যে পরীক্ষার হলে অনেকগুলো ট্যালেন্টেড স্টুডেন্ট আসে, তারা কী করে যে খুব তাড়াতাড়ি এমসিকিউগুলো আনসার করে বের হয়ে যায়, কারণ তারা এই ধরনের শর্টকাট নিয়মগুলো জানে। সো এরকম শর্টকাট নিয়ম আরও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এবার আমরা চলে যাচ্ছি 4 নম্বর প্রশ্নটাতে। প্রশ্নটা আমি আবার রিরাইট করলাম, কারণ হচ্ছে একটু নিচের দিকে পড়ে গেছিলো। প্রশ্নটা হচ্ছে ট্যান থিটা ইকুয়াল টু 3 হলে আমাদেরকে 3টে অপশন দেওয়া আছে, নিচে বলছে কোনটি সঠিক, 1 ও 2, 2 ও 3, 1 ও 3, এরকম করে ঘ নাম্বারও থাকবে। এই প্রশ্নটা সিলেট বোর্ডে 19 সালে এসেছিল, আর এই প্রশ্নটা কুমিল্লা বোর্ডে 19 সালে এসেছিল। তো আমরা কীভাবে এটা সমাধান করব, শর্টকাট টেকনিকটা কী? ট্যান থিটা ইকুয়াল টু √3 বলছে, এরকম আরও অনেক কিছু বলতে পারে, যেমন কট থিটা ইকুয়াল টু √3ও বলতে পারে। যেটাই বলুক না কেন, এরকমের ক্ষেত্রে তোমরা যেটা করবা সেটা হচ্ছে আগে থিটার মানটা এখান থেকে বের করে নিবা। বের করে এই থিটাগুলোকে অপশনগুলোর বাম পাশে বসা দিবা, এই যে এই জায়গাগুলোতে বসা দিবা। বসা দেখবা যে ডান পাশে সমান হচ্ছে কিনা, যদি ডান পাশে সমান হয় সেটা হচ্ছে সঠিক। তো এখানে 3টাই সঠিক হতে পারে, আবার যে কোনো 2টাও সঠিক হতে পারে, আবার 1টাও সঠিক হতে পারে। আমরা আগে যেটা দেওয়া আছে সেখান থেকে থিটার মানটাকে বের করে নিব। তাহলে দেওয়া আছে ট্যান থিটা ইকুয়াল টু √3, তাহলে থিটা ইকুয়াল টু কত? ট্যান ইনভার্স √3। এটা তুমি ক্যালকুলেটারে আমি যেভাবে লিখতেছি এভাবে যদি লিখো তাহলে থিটার মান বের হয়ে যাবে 60 ডিগ্রি, কারণ আমরা সবাই জানি যে ট্যান ইনভার্স √3 এর মান 60 ডিগ্রি। এবার আমরা এই থিটার মানটা এই অপশনগুলোর বাম পাশে বসে দিব, প্রত্যেকটাতে বসে দেখবো ডান পাশে সমান হচ্ছে কি না। আমরা প্রথম অপশনটা দেখতে পাচ্ছি sin 2 থিটা। সো sin 2 থিটার মান হবে যে থিটার মান যেহেতু 60 ডিগ্রি, 2 থিটার মান হবে 120 ডিগ্রি। তো sin 120 ডিগ্রি মানে হচ্ছে √3/2। দেখো এটা এই পাশে সমান হয়েছে অলরেডি, সো এটা সঠিক। এবার 2 নম্বরটা আমরা দেখি cos 2 থিটা দেওয়া আছে, তাহলে cos 2 থিটা বা cos 120 ডিগ্রি। cos 120 ডিগ্রি মানে আমরা জানি যে -1/2, বাট এখানে দেওয়া আছে শুধু 1/2, সো এটা সঠিক না। এবার আমরা 3 নম্বর দেখবো tan 2 থিটা দেওয়া আছে, tan 2 থিটা সমান tan 2 × 60 ডিগ্রি মানে tan 120 ডিগ্রি। tan 120 ডিগ্রি মানে হচ্ছে -√3। দেখো এখানে -√3 দেওয়া আছে, সো 1 এবং 3 উত্তর, এই যে এটাই হচ্ছে উত্তর। তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা আগে থিটার মানটাকে বের করব, বের করে অপশনগুলোতে বসে দিব, বসালে আমরা সঠিক উত্তরটা পেয়ে যাব। এবার আমরা চলে আসতেছি 5 নম্বর প্রশ্নটাতে।
দেখো এখানে বলছে ট্যান বিটা ইকুয়াল টু কিউ বাই পি হলে কস টু বিটা এর মান কত। তাহলে খেয়াল করো যে এটার মতো ট্যান থিটা ইকুয়াল টু রুট থ্রি হলে সাইন টু থিটা এর মান কত, এখানেও প্রশ্ন করতে পারতো না, পারতো। তাহলে দেখো এখানে ট্যান বিটা ইকুয়াল টু কিউ বাই পি হলে কস টু বিটা এর মান কত, ওই যে ওটার মতো কস টু থিটা এর মান কত, ট্যান থিটা ইকুয়াল টু রুট থ্রি হলে কস টু থিটা এর মান কত বের করছি আমরা। এখানেও ঠিক সেম, কিন্তু এখানে ঘটনা হচ্ছে যে ওখানে আমাদের মানটা ডাইরেক্ট দেওয়া ছিল, বাট এখানে দেওয়া না, এখানে পিকিউ আকারে দেওয়া আছে। পিকিউ আকারে দেওয়া থাকলে ঘাবড়ানোর কোনো দরকার নাই, কারণ হচ্ছে যে আমাদের অপশনেই কিন্তু পিকিউ আছে। আগে আমাদের এখানে মান থাকার কারণে উত্তরেও মান আসছে, এখন এখানে পিকিউ দেওয়া আছে আমাদের উত্তরেও কি পিকিউ, ঠিক আছে। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে, এই প্রশ্নটা ভালো করে আরেকবার পড়ে নাও, এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে এখানে এ বি এক্স ওয়াই পিকিউ যাই দেওয়া থাক না কেন সেটার একটা মান ধরবা, তবে মানটা ঠিক আগের মতো এমনভাবে ধরবা যাতে এখানে বিটার একটা সুন্দর মান আসে যেটা আমাদের মনে থাকে সবসময়, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি এ ধরনের হয়। তাহলে কিউ বাই পি এর মান আমরা, পি এবং কিউ এর মান আমরা এমনভাবে ধরবো যাতে বিটার একটা সুন্দর মান আসে। এবার বিটার যে মানটা আসবে সেটাকে এখানে বসে দিব, এখানে বসানোর পর একটা মান পাবো, সেই মানের সমান হবে এখানকার মানটা, অর্থাৎ এখানেও ঠিক, অর্থাৎ আমি এখানে পি এবং কিউ এর মান যত ধরবো না এখানেও তত বসে দিব, এই অপশনগুলোতেও তত বসাবো, এটা হচ্ছে মূল কাহিনী। এখানে পি এবং কিউ এর মান যত ধরবো এখানেও তত বসাবো, এটা হচ্ছে মূল নিয়ম। তো আমরা এখন বসাই, আমাদের আমি একটু মুছে ফেলি, তাহলে আমাদের দেওয়া আছে ট্যান বিটা ইকুয়াল টু কিউ বাই পি, তো আমি কিউর মান এক ধরলাম আর পি এর মান রুট থ্রি ধরলাম, তাহলে ট্যান বিটা ইকুয়াল টু ওয়ান বাই রুট থ্রি, যেখানে আমি ধরলাম কি কিউ ইকুয়াল টু ওয়ান আর পি ইকুয়াল টু রুট থ্রি। এবার এখান থেকে তোমরা বিটার মান বের করো, একদম সহজ, বিটার মান বেরোবে 30 ডিগ্রি। এবার এই বিটার মান এখানে আমরা ইনপুট করে দিব এই জায়গাটাতে, তাহলে আমাদের কস টু বিটা মানে কস 60 ডিগ্রি। আমরা সবাই জানি যে কস 60 ডিগ্রি মান কত, হাফ, বা কস 60 ডিগ্রি হচ্ছে সাইন 30-এর সমান, সো হাফ আসবে। এবার আমরা দেখো তাহলে কস টু বিটা এর মান পেয়ে গেছি কত, হাফ। এবার আমরা এখানেও পি কিউ এর মানগুলো বসা দিব, বসা দিয়ে যে পি কিউর মানগুলো বসা দিয়ে দেখবো যে কোনটাতে হাফ আসে, অর্থাৎ কস টু বিটা ইকুয়াল টু এটা সমান হবে, ঠিক আছে। এই যে এগুলোর এটার সমান হবে এখানকার যে কোনো একজন, তো এটার মান তো অলরেডি হাফ আসছে, সো এখানেও কোনটাতে হাফ আসে আমরা দেখব। এবার আমরা এক নম্বর অপশনটাতে যদি কাজ করি, এক নম্বর অপশনে আছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ডিভাইড বাই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, তো পি কিউ এর মান আমরা এখানে যা ধরছি এখানেও তা বসাবো বলছিলাম, সো এটাই বসাচ্ছি। বসালে আমরা পাই যে পি এর মান বসাচ্ছি রুট থ্রি, সো রুট থ্রি হোল স্কোয়ার মাইনাস কিউ এর মান ওয়ান ধরছি ওয়ান স্কোয়ার, আবারও নিচে রুট থ্রি হোল স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার, উপরে হয় থ্রি মাইনাস ওয়ান, নিচে হয় থ্রি প্লাস ওয়ান, তাহলে টু ডিভাইড বাই ফোর, এখানে কাজ করলে আমরা পাবো হাফ। তাহলে দেখো এক নাম্বার অপশনে যদি পি এবং কিউ এর মান বসাই আমরা হাফ পাচ্ছি, তাহলে এই কস টু বিটা ইকুয়াল টু এটা, কারণ কস টু বিটা এর মানও হাফ আসছে আবার এটার মানও কত আসছে, হাফ। তাহলে দেখো আমি আরেকবার প্রশ্নটাকে সামারি করতেছি, এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে মূলত এখানে তুমি যা ধরবা এখানেও তা বসাবা, এটা হচ্ছে মূল কাজ, কিন্তু এখানে যা বসা যা ধরবা সেটা থেকে তুমি এখানে বিটার মানটা বের করবা বা থিটার মানটা বের করবা, সেই থিটার মান বা বিটার মান বা গামার মান এখানে বসা দিবা, বসা দিলে তুমি একটা মান পাবা, সেই মানের সমান হবে এখানকার মানটা, তাহলে তুমি সেভাবে তুমি কী করতে পারবা, আনসারটা বের করে ফেলতে পারবা। এইভাবে ট্রিকি ট্রিকি ভিডিওগুলো আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তীতে আমরা আবারও এই ধরনের সুন্দর সুন্দর টিউটোরিয়াল নিয়ে আসবো, সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, টাটা।